নমস্কার সেন্টারের বিশেষ অনুষ্ঠানে আরো একবার আমাদের সকল দর্শক বন্ধুদের জানাবো অনেক অনেক স্বাগত আরো একবার আপনাদের জন্য আলোচনা করব আপনাদের বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা আসলে সমস্যা আমাদের চলে আসে এই সমস্যাকে আমরা বুঝে উঠতে পারি না উঠতে পারি না তার বড় একটা কারণ আমরা চিনি না আমাদের সমস্যাকে সমস্যাকে চেনার প্রয়োজনীয়তা রয়েছে প্রয়োজনীয়তা রয়েছে কারণ আপনার শারীরিক সমস্যা আপনার সব থেকে বড় শত্রু এবং এই শত্রুর চেহারা কিরম রূপ কিরম কি তার আহ কার্যক্ষমতা এই সবটা যদি আপনি জেনে রাখতে পারেন বুঝে রাখতে পারেন তাহলে কিন্তু আপনি সহজে তাকে বুঝতে পারবেন যে সে আপনাকে অ্যাটাক করেছে কিনা আর সহজে তার সঙ্গে যুদ্ধ করার মতন একটা মানসিক এবং শারীরিক শক্তি সঞ্চয় করতে পারবেন অভিজ্ঞ চিকিৎসকেরা কিন্তু রয়েছেন সর্বদা আপনাদের সাথে আপনাদের পাশে যে কোনো ধরনের সমস্যা থেকে আপনাদের রেহাই দেওয়ার জন্য আজকেও বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে আমরা কথা বলবো তার পাশাপাশি আপনাদের সঙ্গেও কথা হবে আপনারা আপনাদের সমস্যা নিয়ে আমাদের ফোন করতে পারেন আর জানতে পারেন তার সমাধান আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন এন ইউনানি উমানি আরবার্চ সেন্টারের অভিজ্ঞ চিকিৎসক ডক্টর এ সুলতানা প্রথমে ম্যাডামকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত এবং পাশাপাশি আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অস্থির সমস্যা অস্থির সমস্যা আমাদের প্রত্যেকের রয়েছে এবং অস্থির সমস্যা মানেই মনে হয় বাতের সমস্যা হ্যাঁ অবশ্যই বাতের সমস্যা তবে বাতের সমস্যা বলে একটা সমস্যা হয় না বাতের সমস্যা অনেকগুলি সমস্যা সব সমস্যা নিয়ে একসাথে আলোচনা করা সম্ভব নয় আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা রিমোটয়েড আর্থারাইটিস রিমোটয়েড আর্থারাইটিস কি বা আপনার যে বাতের সমস্যা সেটা কি রিমোটয়েড আর্থারাইটিসের অন্তর্ভুক্ত তাহলে আপনি কি করবেন কেন এই সমস্যা আসে সব বিষয় নিয়ে কথা বলবো তো প্রথমে ম্যাডামের থেকে একটু জানবো যে রিমোটেড আর্থারাইটিস বিষয়টি কি রিমোটাইড আর্থারাইটিস যদি আপনি বলেন যে এটা কী তাহলে আমি বলবো যে এটা একটা অটো ইমিউনো ডিসঅর্ডার বা অটো ইমিউনো ডিজিজ যেটাতে কি হয় কি বেসিক্যালি আমরা দেখি যে তিরিশ থেকে চল্লিশ বা পঞ্চাশ বছরের মধ্যে যাদের বয়স বেসিক্যালি ফিমেল এখন তুলনামূলকভাবে মেলের থেকে ফিমেলরা রিমোটাইড আর্থারাইটিসে বেশি আক্রান্ত হচ্ছে তো এখানে কি হয় যে আমাদের যে ইমিউনি সিস্টেম রয়েছে বডিতে তো সেটা আস্তে আস্তে আমাদের ওটার কাজ কি ইমিউন সিস্টেমের মেন কাজ হচ্ছে যে আমাদের বডিতে যে ইমিউনিটি পাওয়ারটা বাড়ানো বা রোগ প্রতিরোধ ক্ষমতাকে গড়ে তোলার জন্য কিন্তু রিমোট এনার্থ যেটা হয় যে আমাদের বাইরে থেকে যে ভাইরাস বা ব্যাকটেরিয়া যেটাকে আমাদের বডিকে আক্রান্ত করার চেষ্টা করে তো সেটা ইমিউনি সিস্টেম আমাদেরকে স্ট্রং রাখে কিন্তু রিমোট এনার্থাইটিসে যেটা ক্ষেত্রে হয় যে আমাদের বডিতে এগেনস্ট এ কাজ করে

লম্বার স্পন্ডলাইটিস আচ্ছা 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 স্পোর ঠিক আছে তো এটা আপনার যে প্রবলেমটা বলছেন সামান্য একটু ব্যথা আমাদের যদি হয়ে থাকে তাতেও এই শীতের টাইমে আমাদের একটু বাড়তে থাকে আর আপনার তো বলছেন যে হাড়ে যে ডিজেনারেটিভ হয়ে গেছে তো এটার জন্য কিন্তু আপনার আপনার এই এই বছরের পর বছর প্রবলেমটা বাড়তে থাকবে এবং আপনি যে ট্রিটমেন্টটা করছেন সেটা হচ্ছে আপনি রোজ একটা পেন ক্লিয়ার বা পেন নির্মাণ করা যে বড়িটা সেটা আপনি খাচ্ছেন তো এটা আপনি খাবেন কিন্তু হচ্ছে কি দীর্ঘ টাইম পরে এটার একটা সাইড এফেক্ট আছে যার ফলে যে ডিজেনারেটিভ চেঞ্জেসটা হয়েছে এটা আপনার আরো আস্তে আস্তে বাড়বে তো এটা আপনি যে এখন একটুখানি কম হচ্ছে শুধু শীতের টাইম বাড়ছে একটা টাইম পরে এটা কিন্তু সব আপনার বাড়তে থাকবে তখন আপনার সহ্য করার যে ক্ষমতাটা সেটা আস্তে আস্তে কমে যাবে আপাতত আপনি কি করবেন যে একটা তাওয়ার উপরে একটু কাপড় গরম করে এটা আপনি শেক করবেন আর যে ফুডসগুলো আপনার অ্যাসিডিটি প্রবলেম বাড়ায় ধরুন ফুলকপি বাঁধাকপি বা বেগুন কুমড়ো এই ফুডগুলো আপনি একটু কম খাবেন আর যে রিপোর্টটা আপনি করিয়েছেন বা এমআরআই রিপোর্টটা যে আপনি দেখছেন ওই রিপোর্টগুলো আপনি নিয়ে আমাদের যে নিয়ারেস্ট চেম্বার আছে আপনি সেখানে একবার ভিজিট করলে আমরা রিপোর্টটা দেখে নেব আপনার এবং নেক্সট যেটা আপনার জন্য সুবিধা হবে যে ট্রিটমেন্টটা করলে আপনি এটা থেকে একদম বেরিয়ে আসতে পারবেন সেই ট্রিটমেন্টটা আমরা আপনাকে বলে দেব একদম তবে এটা কিন্তু খুব সত্য কথা যে শীতকালে কিন্তু আমাদের অস্থির সমস্যা বাড়ে সারা বছর আপনার একটা অস্থির সমস্যা আছে সে আপনি ইগনোর করছেন আপনি বুঝতে পারছেন না আপনি তার উপরও কাজ করে যাচ্ছেন কিন্তু শীতে এসে কিন্তু সেটা না জেহাল অবস্থা করে দিতে পারে সে কারণে ফেলে রাখবেন না ট্রিটমেন্ট করবেন শীতে ট্রিটমেন্ট করবেন গরমে ট্রিটমেন্ট করবেন না তা না তবে শীতে যেহেতু আন্দাজটা আপনি করতে পারছেন যে আপনার ব্যথাটা কতটা আপনাকে কষ্ট দিচ্ছে সে কারণে কিন্তু শীতেই যোগাযোগ করুন না দেখবেন পরের বার শীতে আপনাকে সমস্যাটা কিন্তু আর ভোগাবে না রিমোটেড আর্থারাইটিস নিয়ে আমরা কথা বলছিলাম ম্যাডামের থেকে এটাও একটু জানবো যে রিমোটেড আর্থারাইটিস হওয়ার কি কোনো বিশেষ কারণ রয়েছে হ্যাঁ একদমই তাই রিমোটাইট আর্থারাইটিস বেসিক্যালি আমাদের হয়ে থাকে যে জেনেটিক যদি কোনো প্রবলেম আমাদের থেকে থাকে ধরুন ফ্যামিলি হিস্ট্রিতে যদি কারোর থেকে থাকে তার জন্য কিন্তু রিমোটাইট আর্থারাইটিস হতে পারে আরও একটা রিজেন যেটা আমি বলবো যে যদি আপনি দীর্ঘ টাইম ধরে কোনো একটা ইনফেকশনে ভুগছেন বা ধরুন সেটা সর্দি কাশি বা অন্য কোনো ইনফেকশন আপনি দীর্ঘ টাইম ধরে ভুগছেন তো ইনফেকশনটা কেন হচ্ছে যে আমাদের ইমিউনিটি পাওয়ারটা আস্তে আস্তে দুর্বল হয়ে যাচ্ছে আমাদের যে রোগ প্রতিরোধ করার ক্ষমতাটা সেটা আমাদের ইমিউনিটি সিস্টেম আমাদেরকে সেটা তৈরি করতে পারছে না যার ফলে আমাদের ইনফেকশনটা হচ্ছে এবং এই দীর্ঘ টাইম ধরে যদি ইনফেকশন আমরা ভুগতে থাকি তাহলেও কিন্তু এই রিমোটাইড আর্থারাইটিস আমাদের হতে পারে এবার পেশেন্ট সেটা বুঝতে পারে না যে কোন কারণে এটা হয়ে যাচ্ছে কিন্তু এটা যে কোনো কারণে হতে পারে ইভেন যে রিমোটাইড আর্থারাইটিস নিয়ে পেশেন্ট এসেছে শুধুমাত্র যে সেটারই প্রবলেম আছে সেটা নয় এটা কিন্তু উনি অনেক দেখব যে রিমোটাইড আর্থারাইটিস সাথে পেশেন্টের স্কিনের প্রবলেম রয়েছে পেশেন্টের আপনার কিডনি বা লিভার বা লাংস যে কোনো প্রবলেম কিন্তু রিমোটাইড আর্থারাইটিসের সাথেও পেশেন্টের থাকতে পারে ঠিক আছে

ওটা মানে প্রায় দু তিন বছর আগে আমি মানে পড়ে গেছিলাম ঠিক আছে আচ্ছা আচ্ছা মানে এমনি হাতটা একটা এক্সিডেন্ট হয়েছিল ওখানে কোমরে আঘাতটা পেয়েছিলাম কিন্তু তারপরে ডাক্তার দেখিয়ে ওকে ঠিকঠাকই ছিল তো এখন দেখছি দু তিন দিন দেখছি প্রচুর জোরে যন্ত্রণা করছে কোমরটা আচ্ছা আপনি রিসেন্ট কোন এক্সরে রিপোর্ট করিয়েছেন না আমার এখন মানে রিসেন্ট কোন এক্সরে নেই কিন্তু আগে আচ্ছা দুই তিন বছর হয়তো আপনার সামান্য একটা चोट লেগেছিল তখন আপনি সেটাকে গ্রাজ্য করেন নি হয়তো ব্যথার কোনো মেডিসিন নিয়েছেন হয়তো ঠিক হয়ে গেছে এখন দুই এক্সরে আচ্ছা তো দুই তিন বছর পরে আগে করিয়েছেন কিন্তু এখন দুই তিন দিন দুই তিন বছর পরে হয়তো বা আপনি একটা এক্সরে করি আপনি বুঝতে পারবেন হয়তো বা আপনার ডিজেনারেটিভ চেঞ্জেস হতে পারে যে দুই তিন বছর আগে হয়নি সেই ব্যথাটা থেকে আস্তে আস্তে বাড়তে বাড়তে আপনি হয়তো বা ডিজেনারেটিভ বা লাম্বার স্পন্ডেলাইটিস এর মতো কোনো প্রবলেম আপনি ফেস করছেন তবে সেটা আপনাকে এক্স রে প্লেট করাতে হবে এক্স রে রিপোর্ট করানোর পরে আপনি সেটা জানতে পারবেন ইভেন আপনি এখন যেটা করবেন যে আপনি একটু গরম শেক দেবেন একটু ওটা মাসাজ করার পরে আপনি রোদে বসুন ঠিক আছে আর যে ফুডগুলো আপনাকে এখন বেশি করে ইনটেক করতে হবে যে ক্যালসিয়াম রিচ ফুড বা ভিটামিন ডি রিচ বা ভিটামিন ই রিচ ফুডগুলো আপনি বেশি করে ইনটেক করুন আর এখন যেটা বললাম যে এক্সট রে প্লেটটা এক্সট্রে প্লেটটা আপনি করুন আর যে ফুডগুলো আপনার অ্যাসিডিটির প্রবলেমকে বাড়াবে ধরুন ফুলকপি বাঁধাকপি বা বেগুন কুমড়ো এগুলো আপনার অ্যাসিডিটির প্রবলেম কিন্তু বাড়াবে তো অ্যাসিডিটির প্রবলেম যদি বাড়ে আপনার এর প্রবলেম যদি বাড়ে তাহলে কিন্তু এই প্রবলেমগুলো আরও বাড়বে তো আপনি এখন যেটা করবেন যেটা আমি বললাম সেগুলো আপনি এখন ফলো করুন আর এক্স প্লেটটা আপনি করুন আর সেই রিপোর্টটা নিয়ে আমাদের নিয়ারেস্ট যদি চেম্বার আপনার পড়ছে তো আপনি সেটাতে ভিজিট করুন এবং তার জন্য যে সঠিক ট্রিটমেন্টটা হবে আমরা সেটা আপনাকে অবশ্যই গাইড করব একদম এটা কিন্তু ভালো একটা পয়েন্টস কিন্তু ম্যাডাম বলেছে যে যদি আমাদের পেটের সমস্যা থাকে তবে কিন্তু আমাদের অস্থির সমস্যা বাড়বে অর্থাৎ যাদের অস্থির সমস্যা আছে তাদের নজর রাখতে হবে শুধু অস্থির সমস্যার দিকে নয় পাশাপাশি পেটের সমস্যার দিকে পেটের সমস্যা আপনার বাড়ছে না তো তবে কিন্তু আপনি আরো বেশি অস্থির সমস্যায় কষ্ট পাবেন আমরা আলোচনায় ফিরবো তবে কে আছেন নমস্কার হ্যালো হ্যাঁ হ্যালো কে বলছো ম্যাডাম আমি হুম বলো কি প্রবলেম

উঠে আসছে আচ্ছা আর ইচিং টা কি অনেক বেশি হচ্ছে হ্যাঁ অনেক বেশি ইচিং হচ্ছে তার জল বের হচ্ছে একটা মাথা থেকে আচ্ছা আর ওই যে আপনার ইচিং টা হচ্ছে ওটা কি আস্তে আস্তে ঘাড়ের দিকে আপনার নামছে তো আপনি একটা কাজ করুন হতে পারে আপনার স্ক্যাল সোরিয়াসিস রয়েছে ওটা সাধারণ যে আপনি ভাবছেন একটা ইচিং হচ্ছে সেটা হতেও পারে নয় হতে পারে আপনার স্ক্যাল সোরিয়াসিস বা অন্য কোনো প্রবলেম তো আপনি একটা আইজি রিপোর্ট হয় সেটা আপনি করান আইজি রিপোর্টটা আপনি করান এবং আপনি রোজ সকালবেলাতে আপনি তুলসী পাতা খেতে স্টার্ট করুন এবং গরম জল খান আর আপনি যে শ্যাম্পুটা করছেন যে রোজ শ্যাম্পু করছেন সেই জলটা আপনি একটু ঠিকঠাক ইউজ করুন মানে আয়রন ফ্রি যত হয় একটুখানি যত কম হয় তো আপনি সেটা আপনি ইউজ করুন আর আপনি যে আইজি রিপোর্টটা বললাম সেটা আপনি করিয়ে আমাদের যে নিয়ারেস্ট চেম্বার আপনার পড়বে সেখানে আপনি নিয়ে আসুন এই আইজি প্রবলেমটা যদি আপনার হয়ে থাকে মানে অ্যালার্জিক প্রবলেমটার জন্য স্ক্যাল্প সোরিয়াসিস আপনার হতে পারে তো সেটার জন্য যদি হয় তাহলে সেটার জন্য যে সঠিক ট্রিটমেন্টটা হবে সেটা আমরা আপনাকে প্রোভাইড করব একদম আর সব কিছুর জন্য স্ক্রিনে কিন্তু যাচ্ছে ফোন নাম্বার নাইন এইট থ্রি জিরো টু থ্রি ডাবল ফাইভ টু সেভেন থ্রি সেভেন এই নাম্বারে কিন্তু আপনাদের ফোন করতে হবে কথা বলতে হবে আর জেনে নিতে হবে কাছাকাছি চেম্বার কোথায় রয়েছে রোগকে ফেলে রাখবেন না আজ পর্যন্ত শোনা যায়নি কেউ রোগকে ফেলে রেখে রোগকে ঠিক করে ফেলতে পেরেছে সেটা আরো বাড়বে আরো বৃহৎ আকার এবং জটিল আকার ধারণ করবে তাই যতটা তাড়াতাড়ি সম্ভব আপনারা আপনাদের কাছাকাছি চেম্বারে যোগাযোগ করবে অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন যে চিকিৎসক যে কোনো সংস্থায় চলে যাবেন না কারণ পরবর্তী সময় আপনারাই অভিযোগটা করেন যে ট্রিটমেন্ট তো করছি কিন্তু কোথায় ভালো তো হচ্ছে না মেডিসিন তো নিচ্ছি সাময়িক ভালো থাকছি কিন্তু মেডিসিন বন্ধ করলে আবার আমার সমস্যা দ্বিগুণ আকারে ফিরে আসছে তো সেখানে বলবো যে এনবিপি ইউনানি আর্দন রিসার্চ সেন্টার যদি আপনাদের পছন্দের নাম হয় পছন্দের সংস্থা হয় সেখানে রয়েছেন অভিজ্ঞ চিকিৎসকেরা রয়েছেন অত্যাধুনিক মেডিসিন এবং রয়েছে পঞ্চকর্মা ডিপার্টমেন্ট এবং অনেক চেম্বার বহু চেম্বার রয়েছে মানে আপনি যদি জেলায় কোনো জেলায় থাকেন সেখান থেকে আপনাকে কলকাতাতেই আসতে হবে তার কোনো মানে নেই আপনি একটু খোঁজ নিন আপনার জেলাতেই আপনার বাড়ির কাছাকাছিতেই এন বিপি ইউনানি আরত রিসার্চ সেন্টারের অভিজ্ঞ চিকিৎসকদের আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন পাশাপাশি রিমোটার ডার্থোরাইটিস নিয়ে আমি কথা বলছিলাম ম্যাডামের সঙ্গে আলোচনা করছিলাম এবং ম্যাডামের থেকে এটাও জানতে চাইবো অনেকে হয়তো বুঝতে পারছে না আমার যে অর্থারাইটিস এটা কি রিউমাটয়েড অর্থারাইটিস তাহলে তো সিম্পটমটা কি দেখতে কি রকম ব্যাপারটা কি আর কি দেখুন সিম্পটম বলতে আপনি আমি বলবো যে پیشنট যেটা ফিল করে যে সকালবেলাতে ঘুম থেকে উঠে ওদের হাতে খুব ব্যথা করছে বা পায়ে প্রচন্ড একটা ব্যথা করছে বা স্টিফ টাইপের হয়ে যাচ্ছে এবং যত দিন বাড়ছে সেই স্টিফনেসটা আস্তে আস্তে কমছে বা এই যে হাতের এই যে গিট এগুলো আস্তে আস্তে দেখা যাচ্ছে ডিফরমেটিভ হয়ে ফুলে যাচ্ছে আর প্রত্যেকটা স্মল জয়েন্টটা আপনার ব্যথা হতে পারে এবং আপনি এটা এটা নোটিস করবেন যে যে কোন একটা নয় হয়তো তিন থেকে চারটে জয়েন্টে আপনার ব্যথা হচ্ছে বা তার বেশি জয়েন্টগুলোতে ব্যথা হচ্ছে কখনো রিমোটাইড আর্থারাইটিস একটা জয়েন্টে ব্যথা হচ্ছে সেটা কিন্তু হয় না তো আপনার যে স্মল জয়েন্টগুলো আছে সেটাতে ব্যথা হবে এবং ওগুলো ফুলে যাবে এবং আপনি কোনো একটা জিনিস যেটা আপনি ধরে খাবেন বা ধরুন জলের গ্লাস আপনি সেটা ধরে যে খাবেন সে ক্ষমতাটা আপনার হবে না বা আপনি আস্তে আস্তে হাঁটাচলা করতে পারবেন এই প্রবলেমগুলো কিন্তু রিমোটাইড আর্থরাইটিস হয় তবে এটা যদি আপনি সঠিকভাবে জানতে পারেন বা জানতে চান যে কীভাবে মানে আছে কিনা আপনার রিমোটাইড তাহলে আপনাকে আর এফ ফ্যাক্টর একটা রিপোর্ট হয় সেটা আপনার আপনাকে করাতে হবে এবং তারপরে আপনি সেটা পজিটিভ হলে আপনি বুঝতে পারবেন যে রিমোটার আর্থারাইটিস হয়েছে এই যে প্রবলেমগুলো আমরা সাত আটটা প্রবলেম ফেস করি তারপরে আমরা মানে ডিসাইড করি যেটা রিমোটার আর্থারাইটিস একদম অর্থাৎ রিমোটার আর্থারাইটিস মানে আপনার স্মল জয়েন্ট গুলো মানে হাতের যে গাঁটগুলো বা পায়ের আঙুলের যে গাঁটগুলো সেগুলো যদি আপনি দেখেন যে সেগুলো ব্যথা হচ্ছে অসহ্য কোন জিনিস ধরতে বা চলাফেরাতে প্রবলেম তৈরি করছে তাহলে কিন্তু আপনাকে আন্দাজ করতে হবে ডুমার আর্থারাইটিস কিন্তু আপনার হতেই পারে আরে ফ্যাক্টর তাই তো আরে ফ্যাক্টর এই রিপোর্টটা কিন্তু অবশ্যই করতে পারেন কারণ অনেকে আমাদের অনুষ্ঠান থেকে কিন্তু জেনে যায় কি রিপোর্ট করতে হবে তো প্রথম যে ধাপটা থাকে চেম্বারে আসা সেটা দরকার পড়ে না আপনি রিপোর্টটা করে নিয়ে কিন্তু আসতে পারেন তাই রিমোটেড অথরিটিসের জন্য আরে ফ্যাক্টর এই রিপোর্টটা করে আপনারা কিন্তু আসতে পারেন রিপোর্ট এর রেজাল্ট পেয়ে গিয়ে গেলে অবশ্যই ম্যাডাম বা স্যারের সঙ্গে যোগাযোগ করুন তারা কিন্তু আপনার ট্রিটমেন্ট স্টার্ট করে দেবে আমরা রিমোটেড অথরিটিস এর বাংলা একটা নাম বলি আমবাত মানে কোথাও কি এর সাথেও পেটের সম্পর্ক রয়েছে একদমই তাই আমি আগেই বললাম যে কোন অথরিটিস যে শুধুমাত্র যে ব্যথাটা বাড়ছে সেটা কিন্তু পেটের সাথে রিলেটেড আপনার যদি স্টুল রোজ ক্লিয়ার না হচ্ছে বা অ্যাসিডিটির প্রবলেমটা যদি আপনার অত্যাধিক লেভেলে বাড়ছে তাহলে কিন্তু মিউকাস বা যেটা আম বলুন কিন্তু গিটে গিটে মনে হয় যেন আম ভরে গেছে যার ফলে কিন্তু এই প্রবলেমগুলো বাড়ে তো আপনি নোটিস করবেন যে আপনার স্টুল কিন্তু রোজ ক্লিয়ার হওয়া চাই এই যে আর্থরাইটিস যে প্রবলেমটা আছে এতে যেটা হয় মোস্ট অফ পেশেন্টের যে স্টুল ক্লিয়ার হয় না তো স্টুল ক্লিয়ার হওয়াটা কিন্তু ইম্পর্টেন্ট আপনার যদি এই প্রবলেম থেকে বেরিয়ে আসতে চান তাহলে কিন্তু স্টুলটা আপনার রোজ ক্লিয়ার হতে হবে আর যদি এটা আপনি বলুন যে কিভাবে এটা হবে তাহলে আমি বলবো যে আপনার যে স্টুল ক্লিয়ার হচ্ছে না আপনি রোজ সকালে একটু গরম জল খান ইভেন সারাদিন যে জলটা খাচ্ছেন সেটা আপনি গরম জলের সাথে খান

খাওতে পাচ্ছেন মানে এটা খাবো না ওটা খাবো না খুব হালকা হয়ে যাচ্ছে রোগা হয়ে যাচ্ছে ওর কি কোনো পেটের সমস্যা আছে এটা ম্যাডামকে জানিয়ে দিন বা কোনো শারীরিক সমস্যা কৃমি জাতীয় কিছু সমস্যা কিছু কি আছে কৃমি আছে আচ্ছা তো হতে পারে ওর যে ডাইজেশন সিস্টেমটা সেটা হচ্ছে ওর ঠিকঠাক হচ্ছে না যার ফলে ওর যে খিদেটা সেটাই ওর আসছে না ওর যদি খিদে না পায় তাহলে তো খাওয়ার কোনো প্রশ্নই আসে না ওকে মিষ্টি জাতীয় জিনিসগুলো একটু কম খাওয়ান আর যে ক্রিমির প্রবলেমটা বললেন ওটার জন্য কিন্তু ওটাকে মেডিসিন খেতে হবে আপনাকে একটা ট্রিটমেন্ট নিতে হবে তারপরেই কিন্তু ও যে ক্রিমিটা ক্রিমি ক্রিমিটা ক্লিয়ার হলে তারপরেই কিন্তু ওর খাওয়া দাওয়ার যে পরিমাণটা সেটা বাড়বে ওকে একটু খেলাধুলা করতে দিন রোজ খেলুক একটু হাঁটুক বা এই যে ডেলি লাইফ ওর যে অ্যাক্টিভিটি সেটাকে একটুখানি বাড়ানোর চেষ্টা করুন তাহলে ওর ইমিউনি সিস্টেমটা ঠিক থাকবে ওর যে খিদেটা সেটা একটা নর্মাল থাকবে ঠিক আছে খিদেটা নর্মাল থাকলে ওর খাওয়া দাওয়াটা হবে আর খাওয়া দাওয়া ঠিক হলে তারপরে ওর শরীরটা একটু ঠিক হবে তো আপনি ক্রিমিটার যে প্রবলেম বলেন এটার জন্য আপনাকে ট্রিটমেন্ট করাতে হবে আর এটা ট্রিটমেন্ট করানোর পরে ওর ডাইজেশন সিস্টেমটা ঠিক হবে বাচ্চাদের অনেক ক্ষেত্রেই দেখি যে একটু সমস্যা হয় মানে বেশিরভাগ ক্ষেত্রেই বাচ্চাদের একটা ক্রিমির প্রবলেম থাকে যদি ক্রিমির প্রবলেম থাকে এনবিপিতে কি তার ভালো ট্রিটমেন্ট রয়েছে একদমই তাই এনবিপিতে এটার জন্য খুব ভালো একটা ট্রিটমেন্ট রয়েছে যেটা আমি বলবো যে ফার্স্ট হচ্ছে কি ডাইজেশন সিস্টেমটা ওদের ঠিক থাকে না যে ক্রিমির যে প্রবলেমটা হয় ওটার জন্য কিন্তু ডাইজেশন সিস্টেমটা একদম বিগড়ে যায় আর যার ফলে কিন্তু এই পেটের প্রবলেমগুলো শুরু হয় আমাদের খাওয়া দাওয়ার প্রতি যে অনীহা সেটা চলে আসে তো আপনি আসুন কৃমির জন্য একটা সঠিক ট্রিটমেন্ট আমাদের রয়েছে সেটা আমরা অবশ্যই দেবো এবং তার ফলে কিন্তু আপনার ডাইজেশন সিস্টেমটা যেটা সেটার জন্য আমরা ট্রিটমেন্ট করবো তো দুটো ট্রিটমেন্ট যখন হবে আপনার তারপর আপনার যখন স্টুল ক্লিয়ার হবে প্রত্যেকটা ডেলি লাইফে আপনার যে ফুড অ্যাক্টিভিটি বা আপনার ডেইলি অ্যাক্টিভিটি সবকিছু কিন্তু নর্মাল হবে তারপরেই কিন্তু আপনার ডেইলি অ্যাক্টিভিটি যে লাইফ সেটা আপনার নর্মালে আসবে একদম আর এই সব কিছুর জন্য কিন্তু যোগাযোগের প্রয়োজনীয়তা রয়েছে এই প্রশ্নটা এ কারণেই করলাম যে বাচ্চাদের বিভিন্ন ধরনের সমস্যা থাকে বাচ্চা অত্যাধিক মোটা হয়ে যাচ্ছে বাচ্চার ওজন কিন্তু কমে যাচ্ছে বাচ্চার গ্রোথ সঠিকভাবে হচ্ছে না বাচ্চা কেন এখন আমার কথা বলতে শিখছে না বাচ্চার কেন দাঁত পড়ছে না বাচ্চা কেন অন্যান্যদের মতন খাওয়া দাওয়া করছে না কেন অন্যান্যদের মতন অ্যাক্টিভিটি তার তৈরি হচ্ছে না হাজারো চিন্তা বাচ্চাদের নিয়ে তো সেক্ষেত্রে বলবো আজকে আলোচনা বিষয়ে আমাদের বাচ্চা নয় তবুও বাচ্চাদের যে কোনো ধরনের সমস্যার জন্য কিন্তু এন বিপি সেন্টারে যোগাযোগ করতে পারে। এছাড়া যে কোনো ক্রিটিক্যাল বা ক্রনিক ডিসিজের জন্য কিন্তু এন বিপি ইউনানি আয়ুবেদ রিসার্চ সেন্টারের দরজা সর্বদা আপনাদের জন্য কিন্তু খোলা রয়েছে স্ক্রিনে কিন্তু যাচ্ছে ফোন নাম্বার নাইন এইট থ্রি জিরো টু থ্রি ডাবল ফাইভ টু সেভেন বা থ্রি সেভেন এই নাম্বারে কিন্তু ফোন করতে হবে আর কিন্তু আপনাদের যোগাযোগ করতে হবে চেম্বারের কথায় চলে আসি কলকাতায় কিন্তু চেম্বার রয়েছে কালীঘাট ল্যান্ডস টাউনে চেম্বার যেরকম পাচ্ছেন পাশাপাশি হাতিবাগান চৌমাথার একেবারে পাশে কিন্তু চেম্বার পেয়ে যাচ্ছেন চেম্বার পাচ্ছেন আমাদের হাওড়ার বন্ধুরা হাওড়ার শিবপুর বালজিগুড়ি বাজার দাসনগর বেলুরে কিন্তু চেম্বার রয়েছে চেম্বার রয়েছে অবশ্যই দক্ষিণ চব্বিশ পরগনার আমতলাতে আপনারা জানেন হেড অফিস কিন্তু মধ্যমগ্রাম তাই অবশ্যই মধ্যমগ্রামে চেম্বার পাচ্ছেন মধ্যমগ্রাম আসার সকলেরই সুবিধা আপনি চাইলে কৃষ্ণনগরের দিক থেকেও যেরকম আসতে পারছেন বনগা গুমা হাবড়ার দিক থেকেও আসতে পারছেন কলকাতার দিক থেকেও কিন্তু বন্ধুরা অবশ্যই কিন্তু মধ্যমগ্রাম চেম্বারে চলে যেতে পারছেন তো আপনি আপনার সুবিধা অনুযায়ী মধ্যমগ্রাম চেম্বারে যোগাযোগ করবেন সপ্তাহে দুদিন এখানে মূলত সোম আর শুক্র কিন্তু চেম্বার হয়ে থাকে চলে আসি জেলার বন্ধুদের কথায় কৃষ্ণনগর বহরমপুর দুর্গাপুর আসানসোল বর্ধমান বীরভূম বাঁকুড়া জামশেদপুরে কিন্তু চেম্বার রয়েছে মেদিনীপুরের বন্ধুরা মেছেদা হেরিয়া খড়গপুরে চেম্বার পাচ্ছেন মালদা শিলিগুড়ি কোচবিহারে কিন্তু চেম্বার রয়েছে এছাড়া কিন্তু আপনারা একটু দূরের বন্ধু অর্থাৎ ত্রিপুরায় পাচ্ছেন আসাম দিল্লি মুম্বাই বেঙ্গালুরুতে চেম্বার পাচ্ছেন আর আপনার বাড়ির কাছাকাছি আর কোন চেম্বার রয়েছে বিস্তারিতভাবে জানতে একটু স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন আর যদি কোনো কারণে মনে হয় পেশেন্ট বাড়ি থেকে বেরোতে পারছে না তাহলে প্রেসক্রিপশান নিয়ে আপনাকে পৌঁছে যেতে হবে বা ভিডিও কলিংয়ের মাধ্যমে ডক্টরদের সঙ্গে কিন্তু অবশ্যই আপনার পেশেন্টের কথোপকথন বা তার প্রবলেম দেখানোর সুযোগ সুবিধা রয়েছে মেডিসিন কুরিয়ারের মাধ্যমে বাড়িতে পৌঁছে দেওয়ারও কিন্তু ব্যবস্থা রয়েছে কে আছেন বলবেন নমস্কার নমস্কার শুভ অপরাহ্ন বাহ শুভ অপরাহ্ন বলুন কে বলছেন প্রদীপ সাজুকা फ्रॉम দমদম বলুন প্রদীপ বাবু কি প্রবলেম? দীর্ঘদিন ধরে রাতের দিকে ঘুম আসছে না এবং কাজের অত্যন্ত চাপের জন্য মাঝে মাঝে জ্বরে আক্রান্ত হচ্ছে। এবার বুঝতে পারছি না জ্বর জন্য ওষুধ খাচ্ছি হয়তো অন্য কোনো সময় জ্বর থাকছে না কিন্তু মাঝে মাঝে জ্বরটা আসছে। আমি চেকআপ করালাম তো সব ঠিকঠাকই আছে কিন্তু এইরকম সমস্যা কেন দেখা দিচ্ছেন ঘুম কি না হওয়ার জন্য নাকি অতিরিক্ত প্রেসার এর জন্য অতিরিক্ত বা এই যে আপনার একদম কিন্তু রিলেটেড তো আপনার যে স্ট্রেস টা এটা কিন্তু আপনাকে ফার্স্ট কমাতে হবে তো এটা যত কম আপনার স্ট্রেসটা কমছে ততক্ষন কিন্তু আপনার শারীরিক এই যে শুধুমাত্র ঘুমер নয় আরো অনেক প্রবলেম আপনার হতে পারে ঠিক আছে তো আপনার যে স্ট্রেসটা এটা আপনি কমানোর চেষ্টা করুন রোজ একটু মেডিটেশন করুন বা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ আপনি করতে পারেন আধা ঘন্টা আপনি হাঁটাচলা করুন মাথাটাকে একটু শান্ত রাখুন তারপরে হচ্ছে যে আপনি ঘুমোতে যাবেন ঘুমাতে যাওয়ার আগে আপনি রোজ নিয়ম করে আধা ঘন্টা একটু এক্সারসাইজ করুন বা মেডিটেশন করুন তারপরে আপনি বেডে যান এবং যে সমস্ত চিন্তা ভাবনা সেটাকে আপনাকে আস্তে আস্তে দূর করুন জানি ডেলি লাইফের অনেক স্ট্রেস থাকে কিন্তু আপনাকে যে এই মেডিটেশনের কথা বললাম যে ঘুমানোর আগে রোজ আপনি মেডিটেশন করুন তারপরেই কিন্তু আপনি বেড়ে যাবেন ঘুমানোর জন্য তো ব্রেন যখন শান্ত থাকবে তারপরেই কিন্তু আপনার যে ঘুমের প্রবলেমটা আপনি বলছেন সেটা আপনার কিন্তু তারপরেই ঠিক হবে একদম তো আপনার জীবনের এই যে প্রবলেম এটা যেন সলিউশন আপনি পেয়ে যান সেই কামনাই করব এবং তার জন্য যোগাযোগ 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 করতে 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 হবে 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 ক্ষেত্রে বলছি একটাই কথা কারণ শুধুমাত্র অনুষ্ঠান দেখে আপনি সুস্থ হবেন না হ্যাঁ ম্যাডাম বা স্যার যে অ্যাডভাইসগুলো গুলো দিচ্ছেন সেগুলো ফলো করলে আপনি ভালো থাকবেন কিন্তু গোড়া থেকে রোগটাকে নির্মূল করতে হবে না তো তার জন্য তো যোগাযোগ করতেই হবে রিমোটার্থস নিয়ে কথা বললেও যে কোনো ধরনের সমস্যা আর্থোটাইটিস আপনার সার্ভাইকাল হোক আপনার যে কোনো ধরনের কোমরে লাম্বার পেইন হোক বা আপনার অস্ট্রিও আর্থারাইটিস হোক আপনার হাড় ভঙ্গুর হয়ে যাচ্ছে অস্ট্রিওপোরসিসের মতন সমস্যা হোক বা সোরাইটিক আর্থারাইটিস হোক যেটা সোরাইসিস থেকে আসে কিছুক্ষণ আগে সোরাইসিস নিয়ে একজন ফোন করলে তো সব ধরনের আর্থারাইটিসের জন্য এনবিপি বিপি ইউনানি আর্ভেদ সেন্টারেই কিন্তু একটা ভীষণ ভালো ট্রিটমেন্টের ব্যবস্থা রয়েছে আর সেটা যদি আপনারা পেতে চান যোগাযোগ করতে হবে কে আছেন বলবেন নমস্কার

আচ্ছা আপনি একটা আগে আমি বললাম যে আইজি একটা রিপোর্ট তো সেটা আপনি করাবেন আইজি রিপোর্টটা আপনি করাবেন হয়তো বা আপনার স্কিনে যে প্রবলেমটা বলছেন হতে পারে আপনি একটা ফাস্টিং ইং রিপোর্ট করাবেন একটা আইজি রিপোর্ট করাবেন এই রিপোর্টগুলো আপনাকে করাতে হবে যদি আপনার স্কিনে যে প্রবলেমটা বললেন আমি যখন এখন যেটা বলবো যে আপনি রোজ যে স্নান করছেন না হয়তো বা সপ্তাহে একটা সপ্তাহে একটা দিন যে কোনো নিমের পাতা সিদ্ধ করুন জলের সাথে এবং যে জলটা নিলাবা নিলাবা হয়ে যাবে সেই জল দিয়ে আপনি সপ্তাহে একটা দিন ওনাকে সান করতে দিন এবং যে সাবানটা আপনি ইউজ করছেন সেই সাবানটা আপনি ডিরেক্ট স্কিনে ইউজ করবেন না সেই সাবানটা আপনি হাতে ঘষে নিন বা লোফাতে ভালো করে ওটা ফেনা করে নিন তারপরে ওটা ইউজ করবেন ডিরেক্ট সাবান গায়ে ইউজ করবেন না এগুলো আপনি খুন করুন আর আইজি একটা রিপোর্ট বললাম সেটা আপনি করুন হতে পারে ওটা স্কিন সরিয়েসিস বা অন্য কোনো প্রবলেম আপনার হতেই পারে তো আইজি রিপোর্টটা করুন এবং একটা স্যাট রিপোর্ট হয় সব থেকে ভালো যদি আপনি জানতে চান তাহলে আমি বলবো একটা স্যাট রিপোর্ট হয় সেখানে আপনি স্যাট রিপোর্টটা করলে আপনি জানতে পারবেন যে কোন কোন ফুডগুলো থেকে আপনার অ্যালার্জিটা বাড়ছে বা স্কিনের প্রবলেমটা আপনার বাড়ছে তো সেই ফুডগুলো আপনি অ্যাভয়েড করতে পারবেন এবং তুলসী পাতা রোজ সকালে আপনি খান যেগুলো আমি এখন বললাম এগুলো আপনি করুন আইজি রিপোর্টটা আপনি করুন ফার্স্টিং রিপোর্টটা আপনি করুন ওই রিপোর্টগুলো নিয়ে আপনি যে নিয়ারেস্ট চেম্বার পড়বে আমাদের সেখানে আপনি আসুন এবং স্কিনে যে প্রবলেমটা হচ্ছে সেটা আমরা দেখে নেব এবং ওনার জন্য যে সঠিক ট্রিটমেন্টটা হবে সেটা কিন্তু আমরা আপনাকে প্রোভাইড করতে পারব একদম আর আমার মনে হয় যে আমাদের প্রত্যেকেরই বোধহয় 30 35 এর পর একটা সুগারের টেস্ট একটা फास्टিং বা পক্ষে করে করতো উচিত কারণ কখন আমাদের সুগার আমাদের শরীরে আমাদেরকে আক্রান্ত করে বা সে তার মাত্রা বাড়িয়ে দেয় সেটা তো আমাদের পক্ষে বাইরে থেকে বোঝা সম্ভব নয় এবং সুগার কিন্তু বর্তমানে মহামারীর আকার ধারণ করেছে আর সুগার কিন্তু একা চুপচাপ বসে থাকে না তার নাম সাইলেন্ট কিলার সে কিন্তু প্রত্যেকটা অর্গানকে এফেক্ট করতে খুব ভালোবাসে তাই আপনার চোখ আপনার নার্ভ আপনার কিডনি আপনার স্কিন বা আপনার নার্ভে সংক্রান্ত বিভিন্ন সমস্যা কিন্তু আসতেই পারে তাই সবকিছুর একটা খুব সেফ সাইট যে তিরিশ পঁয়ত্রিশের পর থেকে মাঝে মধ্যেই একটু সুগার টেস্ট করে রাখবেন আর আমরা রিমোট্রাড আর্থারাইটিস নিয়ে কথা বলছিলাম চট করে ম্যাডামের থেকে জানবো যে এর ট্রিটমেন্ট এর বিপিতে কতটা ভালো রয়েছে এই ট্রিটমেন্ট এন তে যদি আপনি বলতে চান তার আগে আমি বলবো যে একটা নর্মাল ওয়েতে যে ট্রিটমেন্ট সেটা আমি আপনাকে আগে বলবো যে রিমোটার আর্থারাইটিস যাদের রয়েছে বা যারা ফেস করছেন যে এই সিমটমগুলো আমার রয়েছে ফার্স্ট আমি বলবো যে আপনি তেল বা কোনো অয়েনমেন্ট ওই জায়গাগুলো লাগাবেন না আপনি যে স্মল জয়েন্টে ব্যথা হচ্ছেন বলছেন ওখানে কিন্তু কোনো তেল বা মলম কিছু লাগাবেন না ওখানে শুধু আপনি যেটা করবেন যে গরম তাওয়াতে আপনি একটু গরম কাপড় করে ওখানে আপনি শেক করতে পারেন এটা আপনি করবেন আর যেটা হচ্ছে যে আপনি যে ফুডগুলো আপনি খাচ্ছেন আমি আগেই বললাম ফুলকপি বাঁধাকপি বেগুন কুমড়ো এগুলো কিন্তু আপনাকে অ্যাভয়েড করতে হবে যার জন্য হচ্ছে কি না পেট ক্লিয়ার রাখতে হবে স্টুল ক্লিয়ার না হলে প্রবলেমটা আস্তে আস্তে বাড়বে ইভেন আমরা আপনি যদি আপনার ভালো জানতে চান তাহলে আরেক ফ্যাক্টরের রিপোর্টটা ওটা যদি পজিটিভ পাই তাহলে আমরা বলতে পারি যে রিমোটাইড আর্থারাইটিস আপনার হয়েছে ইভেন ভিটামিন ভিটামিন ডি রিচ ফুড ভিটামিন ই বা ক্যালসিয়াম রিচ আপনাকে খেতে হবে বা ওমেগা থ্রি যে ফ্যাটি অ্যাসিড সেগুলো আপনাকে এখন নিতে হবে আর যেটা হচ্ছে যে আপনি যদি এনবিপির কথা বলেন তাহলে আমি বলবো যে আমরা যে গুলো আপনাকে দেবো সেটাতে আপনাকে রোগটাকে গার্ড করা হবে ফার্স্টে আপনার আর ফ্যাক্টর রিপোর্ট দেখার পরে মেডিসিন দেওয়া হবে তারপরে রোগটাকে গার্ড করার পরে আমাদের এখানে একটা থেরাপি রয়েছে যেটা পঞ্চকর্মা থেরাপি তো সেই থেরাপিটা করে কিন্তু আপনি এই রোগ থেকে একদম নির্মূলভাবে আপনি বেরিয়ে আসতে পারেন

তো বন্ধুরা ফোন করে তাদের প্রবলেম আমরা সলভ করে দেন তো সেই দিক থেকে আমার একটু প্রবলেম যেটা হচ্ছে মাঝে মাঝে না হাঁটুর ব্যথা কোন এক ব্যথা ঘাড়ে ব্যথা এগুলো হচ্ছে আমার যে কাজটা করতে হয় বেশিরভাগ সময় ওই আপনারা সিভিল চয়ারে বসে কাজ করতে হয় তো রেস্ট খুব কম পাই এবং হাঁটাচলা খুব কম হয় এই বিষয়ে যদি একটু বলেন যে কিভাবে কি আমি সমস্যা সমাধান খুঁজে পাব যদি বলে দেন বা আমার ডেইলি রুটিনে

রিপোর্টটা আপনি কতদিন আগে করিয়েছেন তিন বছর আগে মাস আগে করেছিলাম মাস ছয়েক আগে আপনি রিপোর্টটা করিয়েছিলেন আপনার বয়সটা একবার ম্যাডামকে বলুন বয়সটা সম্ভবত

বললেন যে নিয়মিত daily routine কি করব। আমি বলবো যে সকাল বেলায় উঠে আপনি একটু গরম জল খান বা সকাল বেলাতে উঠে আপনি যে রোদে একটু খানি বসুন। আমাদের কিন্তু এই যে প্রবলেমটা হয় যে ভিটামিন D এর কমি হয়ে যায়। vitamin D এর যে অভাবের ফলে কিন্তু আমাদের এই problem গুলো হয়। calcium rich food গুলো আমরা না খাওয়ার ফলে এই problem গুলো হয়। তো আপনি calcium rich food গুলো খান vitamin D যেটা আমাদের natural source রোদ তো আপনি রোদে বসুন বা আপনি যে seasonal fruit সেগুলো আপনি খান এগুলো আপনি করুন। আর যে টানা আপনি বসে কাজ করছেন বললেন আমি বলবো যে আপনি যে কাজ করছেন সেটা কাজ তো আপনাকে করতে হবে কিন্তু কাজের ফাঁকে ফাঁকে আপনি একটু উঠুন একটু হাঁটা চলা করুন বা একটু রেস্ট নিন তারপরে আবার কাজে ফিরুন বা আপনার যে প্রবলেমটা বললেন আমি একটুখানি এক্সারসাইজ করুন বা একটু হাঁটা চলা করুন যে হাঁটুর প্রবলেমটা থেকে আপনি বেরোবেন আর যে আপনি বললেন যে বাঁধাকপি বেগুন কুমড়ো এই খাবারগুলো খেলে কিন্তু আপনার যে পেটের প্রবলেমটা এটা বাড়াবে অ্যাসিডিটির প্রবলেমটা যার ফলে কিন্তু এই যে অস্ট্রিওর্থারাইটিস বা লাম্বা স্পন্ডলাইটিস স্পন্ডলাইটিস মতো প্রবলেমগুলো আপনার বাড়বে তো এই ফুডগুলো আপনি একটু কম ইনটেক করুন ক্যালসিয়াম রিচ ফুড খান ভিটামিন ডি ভিটামিন ই রিচ ফুডগুলো আপনি খান এই ফুডগুলো আপনি খান আর কাজের ফাঁকে ফাঁকে আপনাকে একটুখানি রেস্ট করতে হবে আর যে ডিজেনারেটিভ চেঞ্জেসটা যদি আপনার হয়ে থাকে সেটার জন্য কিন্তু আপনাকে ট্রিটমেন্ট করতে হবে একদম আর এই সব কিছুর জন্য ট্রিটমেন্টের জন্য পৌঁছে যেতে হবে এন বিপি ইউনানি আয়ুর্বেদ সেন্টারে আর যারা পৌঁছে গিয়েছিলেন তারা ভীষণ ভালো আছেন কতটা ভালো আছেন তাদের মুখ থেকে শুনবো তারপর ফিরে আসবো অনুষ্ঠানে নাম দাস কোথায় বাড়ি আপনার কি সমস্যা হয়েছিল আপনার ও জলে হয়েছিলো জব্বিশ তারপরে এখন পেটে জল জমে আর পেটে যে জলটা জমেছিলো ডাক্তারবাবুর মেডিসিন খেয়ে এখন আপনি কেমন আছেন যথেষ্ট ভালো হয়েছে আর মাংসপিণ্ড যেটা পেটে হয়েছিল সেটা এখন কেমন আছে আর এনবিপি ইউনানিয়েন আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের ট্রিটমেন্টে আপনি এখন অনেকটাই সুস্থ আছেন তাই তো যোগের কর কোথায় বাড়ি আপনার ধরবো আল্লাহ কি হয়েছিল আপনার আমার আমার মানে অনেক প্রবলেম যেমন না চড়তে চড়তে পারতাম না কত আবার প্রবলেম কতদিন ধরে আপনি রোগটায় দশ বছর দশ বছর আগে কোনো ডাক্তার দেখিয়েছিলেন ডাক্তার দেখিয়েছি সাব টেস্ট করিয়েছি কোনো রকম সুরাহা বা ভালো হয়েছিলেন না

আপনি ডক্টর শর্মার কাছে কতদিন চিকিৎসা করছেন এই দু আড়াই মাস দু মাস এই দু মাসে ডক্টর শর্মার ট্রিটমেন্টে এখন আপনি কেমন আছেন আমি বলি উনি জাদুকরে আছে জাদুকর কেন ডাক্তার কি জাদুকর জাদুঘর আমার মতন আমি একদম হাত এমনি করতে পারছি না আচ্ছা হাত তুলতে পারতেন না হাত পা পুরো সেটা যেরকম যন্ত্র রক্ত নেই হাঁটাচলাও করতে পারতেন না হাঁটাচলা পা তুলতে পারতাম না আচ্ছা এখন আপনি তাহলে ডক্টর শর্মা ট্রিটমেন্টে সুস্থ আছেন অনেক আর আপনার যে হাঁটাচলার প্রবলেম ছিল এখন সে প্রবলেমটা মিটে গেছে মিটে গেছে মানে একটু খানা যেরকম বিশ থেকে উনিশ আমি ঠিক মানে আগের থেকে হাঁটাচলাটা ভালো হয়েছে আপনার অনেক অনেক ভালো হয়েছে অনেক তাহলে এখন আপনি সুস্থ আছেন হ্যাঁ সুস্থ আছেন আপনার নাম আমার নাম দিবাস নস্কর কোথায় বাড়ি আপনার আমার জগদেশ্বর হাওড়া কি হয়েছিল আপনার আপনার সুগার গ্যাস্ট্রাইটিস যন্ত্রণার কোমরের ব্যথা এই আচ্ছা আই উইল সুগার টেকন কতদিন ধরে সুগারে ভুগছেন 20 18 থেকে কুড়ি বছর 18 থেকে 20 বছর এর আগে কোথায় ট্রিটমেন্ট করেছেন পিজিতে করেছি এবং মেডিকেলে করেছি আচ্ছা এই রোগটার কোনো সুরাহা পেয়েছিলেন হালকা হালকা মানে ওষুধ খেলে ভালো না আবার আচ্ছা ডক্টর বি শর্মা ট্রিটমেন্টে আপনি কতদিন রয়েছেন এখন প্রায় দু মাসের উপর দু মাসে এখন আপনি সুগারটা কিরাম আছেন সুগারটা চলে গেছে সুগার আপনার কমপ্লিট কিওর আছে তাই তো আপনার নাম ঝর্ণা ঘোষ কোথায় বাড়ি আপনার কি রোগে ভুগছেন আপনি হাঁটু ব্যথায় ভুগছিলেন তো মানে অস্টিওয়াথরাইটিস কতদিন ধরে এই রোগে ভুগছেন পাঁচ বছর ধরে আগে কোথাও ট্রিটমেন্ট করিয়েছিলেন সেখানে কোনো সুরাহা পেয়েছিলেন এই রোগে ওই যখন ওই ফিজিওথেরাপিটা করলাম হ্যাঁ তখনই একটু ভালো ছিল তারপর আবার মানে ফিজিওথেরাপি আর ওষুধ যতক্ষণ খাচ্ছেন ভালো থাকছেন তারপর আবার যেরকম কি সেরকম এখন ডক্টর বিশ্বর্মার ট্রিটমেন্টে আপনি কতদিন রয়েছেন দু মাস দু মাস মেডিসিনে আপনি খেয়ে এখন কতটা সুস্থ বোধ করছেন একটু ভালোই বোধ মানে আগের থেকে অনেক ভালো আছেন তাই তো আপনি হ্যাঁ নাম মায়া সাহা কোথায় বাড়ি আপনার বেড়াকপুর কি হয়েছে আপনার আপনার আমার হয়েছে লাম এই লাম্বার লাম্বার স্পন্ডিলাইসিস অস্টিওআর্থ্রাইটিস সার্ভাইকাল স্পন্ডিলাইসিস হ্যাঁ হ্যাঁ এই যে তিনটে যে রোগ আপনার হয়েছে এই তিনটে রোগের ট্রিটমেন্ট কোথাও করিয়েছিলেন তিনটে রোগের ট্রিটমেন্ট এমনিতে অ্যালাপাথিকে ট্রিটমেন্ট করাতেন না 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 করাতেন না হোমিওপ্যাথিকে হোমিওপ্যাথিকে করাতাম তাতে কোনো সুরাহা পেয়েছিলেন মাঝে মাঝে সুরাহা পেতাম আবার মানে যতক্ষণ ওষুধ খেতেন ভালো থাকতেন আবার যেই কি সেই হ্যাঁ এখন আপনি ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে কেমন আছেন ভালোই আছি ভালো আছেন তো আগের থেকে আপনার ব্যথা বেদনাগুলো কম আছে হ্যাঁ তোমার নাম রুনা মান্না কোথায় বাড়ি ষোলো বাজার কি হয়েছিল তোমার

না খেলে আবার মা ব্যথা আবার যন্ত্রণা আচ্ছা ডক্টর বি শর্মা ট্রিটমেন্ট আপনি কত দিন আছেন আমি মাসখানেক ওষুধ খেয়েছি মানে এক মাস ওষুধ খেয়েছেন পঞ্চকর্ম নিয়েছিলেন আয়ুর্বেদিকের যে একটা পার্ট আছে না না আচ্ছা পঞ্চকর্ম ছাড়া ওষুধের দ্বারা আপনি এক মাসে এখন যন্ত্রণার ব্যথা থেকে কতটা মুক্তিতে আছেন এখন মানে যন্ত্রণা ব্যথা থেকে অনেকটা আগে থেকে অনেক মানে আগে থেকে অনেকটাই ভালো আছেন ডক্টর বি শর্মা ট্রিটমেন্টে ভালো আছেন এনবিপি ইউনানি অভ দা রোসার্স সেন্টারের অনুষ্ঠানে আবারও আমরা ফিরে এলাম যারা ভালো আছেন তাদের কথা তো শুনলাম তবে আপনার কথাও শুনতে চাই আপনি ভালো আছেন এই বার্তাটা আপনি বলবেন সেটাই আমাদের এই অনুষ্ঠানের যে উদ্দেশ্য সেই উদ্দেশ্যকে কিন্তু সফল করবে আর আমরা মূলত সেই বিষয়গুলো নিয়ে একটু বেশি আলোচনা করি যে সমস্যাগুলো আমাদের বেশি হয় যেমন অস্থির সমস্যা আমাদের সব থেকে বেশি হয় আমাদের ডায়াবেটিসের সমস্যা ভীষণ বেশি হয় আর বেশি হয় আমাদের পেটের সমস্যা। পেট রোগা বাঙালি বলে আমরা কিন্তু নিজেরা নিজেদেরকে নাম একদম উজ্জ্বল করে রেখেছি আর এটাকে একদম বাস্তব করে রেখেছি। সব সময় পেটের সমস্যা নিয়ে ফোন কিন্তু আসতেই থাকে। তো পেটের সমস্যা নিয়ে আজকে আমরা আলোচনা করব তবে তার আগে দেখে নেব কে আছেন নমস্কার। নমস্কার কে বলছেন? আমি সুমিতা ঘোষ বলছি। হ্যাঁ বলুন কি প্রবলেম? আমার প্রবলেম হচ্ছে

পায়ের পাতা থেকে পাথা পর্যন্ত মানে একটা কিরকম ব্যাথা হয়ে রয়েছে জান সবথেকে সব থেকে আপনি ভুল করছেন এখন যে আপনি হচ্ছে কি রোজ একটা পেনক্লিয়ার খাচ্ছেন তার ফলে আপনার ব্যাথাটা কমছে তারপর আবার আহ আবার শুরু হলে আবার আপনার একটা পেনক্লিয়ার খাচ্ছেন সবথেকে এটা ভুল করছেন এটা আপনি আগে বন্ধ করুন আর যেটা করবেন যে এক্স রে রিপোর্ট করান আগে আপনার হাঁটুর আপনি আগে জানুন যে আপনার হাঁটুতে প্রবলেমটা কি হয়েছে সেটা শুধুমাত্র অস্ট্রিয় অর্থরাইটিস এ আছে নাকি অস্ট্রিয়পোরিসি হয়ে যাচ্ছে আপনি আগে এক্স রে রিপোর্ট করান সঠিক ডায়াগনসিস আপনি আগে করুন তারপরে কিন্তু আপনি সঠিক ট্রিটমেন্ট পাবেন তো আপনার যে বললেন যে হাঁটুর ব্যথাটা ওটা নেক্সট প্লেট করে আমাদের চেম্বারে নিয়ে আসুন আর আপনি আপনি এখন যেটা আপনাকে বলবো যে আপনি রোজ এখন একটু শেক করুন আপনি সকালে বা দুপুরে যখনই টাইম পাচ্ছেন একটু গরম মানে তাওয়াতে একটা কাপড় দিয়ে ওটা একটু গরম করে আপনি কোমরে শেক করুন বা হাঁটুতে শেক করুন যেখানেই ব্যথা হচ্ছে আপনার আর যেটা করবেন যে আপনি ফুলকফি বাঁধাকপি বেগুন কুমড়ো এই চারটে খাবার আপনি খাবেন না এতে পেটের প্রবলেমটা আপনার বাড়বে যার ফলে আপনার এই যে অস্টি আর্থ্রাইটিসের প্রবলেম বললেন এটা আপনার বাড়বে আর যে আপনার যে হাঁট পায়ে ব্যথা হচ্ছে বললেন এটা যদি ফুলে থাকে তাহলে আপনি এখানেও হালকা শেক করুন বা আপনি কি করবেন যে যদি পায়ের পাতাটা ফোলা থাকছে এক এক বালতি গরম জল নিয়ে ওটা একটু খাওয়ার সোডা দিন আপনি বা একটু সন্দেক লবণ দিন এবং পাটা ডুবিয়ে রাখুন আপনার যে জ্বালা বোড়া করছে বা পা টা ফুলে যাচ্ছে এটাতে আপনার কমে যাবে আর আপনি রিপোর্টটা নিয়ে চেম্বারে নিয়ারেস্ট চেম্বারে যোগাযোগ করুন আপনার জন্য যেটা সঠিক ট্রিটমেন্ট হবে সেটা কিন্তু আমরা আপনাকে গাইড করব একদম তবে আমরা আজকে গাইড করব আপনার পেটের সমস্যা নিয়ে প্রথমত ম্যাডামের কাছে এই প্রশ্নটাই থাকবে ম্যাডামকে প্রত্যেক দিন বহু চেম্বারে কিন্তু যেতে হয় এবং বহু চেম্বারে বহু পেশেন্টের সঙ্গে কথা বলতে হয় পেটের সমস্যা নিয়ে কত পেশেন্টকে পান আর কি পেটের সমস্যা নিয়ে যদি আপনি বলতে বলেন তাহলে আমি বলবো যে আইবিএস যেটা নিয়ে আমরা আজকে বলছি তো ইরিটেবল বাউল সিনড্রোম তো এই প্রবলেমটা নিয়ে যদি পেটের সমস্যা নিয়েই বলি তাহলে যে পাঁচজন যদি পেশেন্ট পায় তার মধ্যে একটা কিন্তু আমাদের আইবিএস এর প্রবলেম নিয়ে থাকে মোস্ট অফ পেশেন্ট যেটা আমরা পাই যে পেশেন্ট জানেই না যে তার আইবিএস এর প্রবলেম রয়েছে পেশেন্ট এসে কমপ্লেন করে যে অনেক জ্বালা পোড়া করছে পেটের মধ্যে বা যা কিছুই খাচ্ছি হজম হচ্ছে না বা আপনার পেটে একটা অস্বাভাবিক ভাব হচ্ছে একটা ভারী ভাব মনে হচ্ছে বা একটা পেটের শব্দ হচ্ছে এইগুলো প্রবলেম হয়ে থাকে আর পেশেন্টকে যখন পেয়ে থাকে তখন দেখি যে পেশেন্ট অনেক রিপোর্ট করে নিয়েছে কিন্তু আলটিমেটলি উনি কিন্তু জানেন না ওনার ডায়াগনোসিসটা কী হওয়া উচিত ছিল তো তারপরে দেখা যায় যে পেশেন্টের যে কমপ্লেন করেন যে পেশেন্ট আপনার স্টুল ক্লিয়ার হচ্ছে না বা কনস্টিপেশনের যে প্রবলেম রয়েছে তিন চার দিন পরে পরে হচ্ছে এবার যে কনস্টিপেশনের প্রবলেম রয়েছে তার সাথে কিন্তু মিউকাস রয়েছে এটা একটা আইবিএসের মূল রিজন হচ্ছে যে মিউকাস আপনার থাকবে বা আমারশয় এটা কিন্তু আপনার স্টুলের সঙ্গে থাকবে এর সাথে আপনি যে প্রবলেমগুলো পাবেন যে স্টুল ক্লিয়ার হচ্ছে না সাথে আপনার যে হজম এটা কমে যাচ্ছে আস্তে আস্তে আপনার যে খাবারের প্রতি অনীহা সেটা কিন্তু পেশেন্ট এসে কমপ্লেন করে যে খাবারের প্রতি অনীহা কারণ ওনাদের খাওয়ার ইচ্ছেটাই থাকে না আর যে পেটের প্রবলেমটা সেটা কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকছে এবং যে রিচ ফুড সেগুলো কিন্তু অ্যাবনমেন নিতেই পারে না যার ফলে কিন্তু আইবিএস এর এই প্রবলেমগুলো হয়ে থাকে একদম আর ম্যাডাম যে কথাগুলো বললেন আমার মনে হয় এই কথাগুলোর সাথে আপনি আপনি কেন আপনারা ঘর দোলাচ্ছেন বলছেন আরে হ্যাঁ এই সমস্যা তো আমারও রয়েছে কারণ এই সমস্যায় বেশিরভাগ মানুষই জর্জরিত কি এর সমাধান সবটা নিয়ে আলোচনা হবে তবে তার আগে দেখবো কে আছেন নমস্কার হ্যালো হ্যাঁ হ্যালো কে বলছো হ্যাঁ বাগনান থেকে বলছিলাম হ্যাঁ বলো কি প্রবলেম আমার প্রবলেম বলতে আমার কোমরে শিরদাঁড়া খুব যন্ত্রণা হয় তোমার বয়স কত 23 বছর 23 বছর কোমরে শিরদাঁড়া যন্ত্রণা হচ্ছে হ্যাঁ আচ্ছা বেশ নিচে সাইডটা নিচের দিকটা আচ্ছা মানে তোমার লাম্বার সাইডে খুব যন্ত্রণা হচ্ছে ঠিক আছে কোনো এক্সরে প্লেট করিয়েছো আমি এক্সরে করিয়েলাম এক্সরেতে কিছু ধরা পড়েনি আচ্ছা তাহলে কোনো চোট লেগেছিল না কোনো চোটও লাগেনি আচ্ছা তাহলে যদি সাধারণ চোট মধ্যেই খুব যন্ত্রণা হয় ধরুন আমি 5 মিনিট 10 মিনিট যদি বসে থাকি এমনি দাঁড়িয়ে যাই না যন্ত্রণা শুরু হয়ে যাবে আগে এটা হতো না আমার আচ্ছা কতদিন আগে রিপোর্টটা করানো হয়েছে

ঠিক আছে আপনি কোমরে গরম শেক করুন আর যে প্রবলেমটা আপনি যেটা বলছেন যেটা আপনি বলছেন যে এক্স রে করানোর পরে কিছু আসেনি কিন্তু এটা হয় না যদি কোনো প্রবলেম হয় তাহলে আপনার সেটা রে প্লেটে চলে আসবে বা আপনার যদি কোনো প্রবলেম না থাকে তাহলে হয়তো সামান্য কোথাও চোট লেগেছে বা আপনি ঝুঁকতে গেছেন কোমরে হালকা লেগে গেছে সেটা আপনি বুঝতে পারেননি তারপরে এখন আস্তে আস্তে ব্যথাটা বাড়ছে কিন্তু রিকোয়েস্ট করবো আপনি পেন কিলিয়ার বডি একদমই খাবেন না যার ফলে কিন্তু আস্তে আস্তে আপনার এই প্রবলেমটা অন্য দিক নেবে তো আপনার এই কোমর থেকে হয়তো হাঁটুর দিকেও চলে আসতে পারে তো আমি কি বলবো যে আপনি যদি নিয়ারেস্ট চেম্বারে আপনি যোগাযোগ করতে পারেন তাহলে আপনি একবার আসুন আপনার যে প্রবলেমটা হচ্ছে সেটার জন্য আমরা ট্রিটমেন্ট আপনাকে করতে আপনার হতে পারে যে কম কম হয়ে যাচ্ছে বা একটা হয় আপনি বডিতে যার ফলে এই প্রবলেমগুলো হচ্ছে আপনি সকালবেলায় উঠে একটুখানি রোদে রোদে একটু বসুন তাহলে বা ভিটামিন ডি এর যে কমটা হচ্ছে আপনার বডিতে তো সেটা হয়তো বা কিছুটা মেকআপ হবে বা সিজনাল যে ফ্রুটসগুলো সেগুলো আপনি খেতে পারেন লাম্বাসপন্ডেলাইটিস ই যে শুধু কোমরে ব্যথা হবে সেটা নয় প্রবলেম অনেক কিছু হতে পারে বা আমাদের ফুডের কম হয়ে যাচ্ছে ক্যালসিয়াম রিচ বা ভিটামিন ডি রিচ ফুড গুলো আমরা খাচ্ছি না সঠিক ইনটেক না করার ফলেও কিন্তু এই প্রবলেম গুলো হতে পারে তো আপনি রোজ সিজনাল ফ্রুটস খান সিজনাল গুলো খান রোদে একটু বসুন বা ক্যালসিয়াম রিচ গুলো আপনি খান তাহলে বা হতে পারে এই প্রবলেমটা সেরে যাবে আদারওয়স যদি এটা বাড়তে থাকে আপনি নিয়ারেস্ট চেম্বারে যোগাযোগ করুন আমরা কিন্তু আপনাকে গাইড করবো কোনটা আপনার জন্য সঠিক ট্রিটমেন্ট একদম বয়স যখন এতটা কম তখন মনে হয় একটু তাড়াতাড়ি ট্রিটমেন্ট স্টার্ট করলে তোমার তাড়াতাড়ি সমস্যার সমাধানটাও কিন্তু পেয়ে যাবে আর যাদের একটু বয়স বেশি তাদের একটু ও সমস্যাটা একটু সমাধানত একটু তো সময় বেশি লাগে তো সেক্ষেত্রে সকলকেই বলবো সচেতন থাকুন সমস্যা ফিল নিয়ে ম্যাডাম আমাদের সঙ্গে আলোচনা করছিলেন এবং আরেকটু শুনবো এই যে প্রবলেম করছি তখনই সাধারণত আমাদের একটা টেন্ডেন্সি থাকে যে পাশের কোনো মেডিসিন শপে গিয়ে একটা মেডিসিন কিনে এনে নিজের মতন ডাক্তারিটা আমি শুরু করে দিলাম সেটা কি উচিত একদমই নয় এইভাবে নিজে থেকে নিজের ট্রিটমেন্ট করলে আপনি হয়তো যে বলছেন ব্যথাটা বড়ি বা পেটের যে ব্যথাটা হচ্ছে একটা মেডিসিন হয়তো আপনি খেয়ে নিলেন বা এক দুদিন আপনি ঠিক থাকলেন তারপরে আস্তে আস্তে কিন্তু এই ব্যথাটা বাড়বে রোজ সকালে তখন আপনার হয়তো ডেলি লাইফে রুটিন হয়ে যাবে যে আপনাকে রোজ সকালে একটা প্যানফটি খেতে হচ্ছে বা রোজ সকালে একটা গ্যাসের অন্য কোনো একটা বড়ি আপনাকে খেতে হচ্ছে কিন্তু সেটা কিন্তু একটা সঠিক ট্রিটমেন্ট নয় আপনি আপনি আগে জানুন যে আপনার প্রবলেমটা কি আপনি রুট থেকে ট্রিটমেন্ট করুন তারপরেই কিন্তু আপনার এই সঠিক মানে পেটের যে প্রবলেমটা সেটা আপনার ঠিক হবে তাই জন্য আমি বলবো যে আপনি পেটকে আগে ঠান্ডা রাখুন যে পেটের প্রবলেমটা পেট যতক্ষণ গরম থাকবে তখন কিন্তু আপনি প্রবলেমটা বাড়বে তো পেটকে ঠান্ডা রাখুন রোজ আপনি দই গোল খান বা ডাবের জল আখের রস এগুলো আপনি খান আপনার পেটকে ঠান্ডা রাখুন এই যে আইবিএস এর প্রবলেমটা এটা কিন্তু আস্তে আস্তে আপনার কমবে আর যদি আপনি চান তাহলে এটার জন্য একটা সঠিক ট্রিটমেন্ট আপনাকে নিতে হবে তারপরেই কিন্তু আপনি ছয় মাস বা আমি একটা কোর্স বলে দেব যে এই টাইমের পরে আপনার কিন্তু এই প্রবলেমটা সেরে যাবে তারপরেই কিন্তু আপনি সঠিক লাইফ লিড করতে পারবেন এবং রোজ আপনার যেই বলি খাওয়ার একটা টেন্ডেন্সি সেটাও কমে যাবে আর ডেলি লাইফে আপনি রুটিন ঠিক করতে পারবেন আর রিচ ফুড একদমই বন্ধ করতে হবে যদি এর কোনো প্রবলেম থাকে তাহলে রিচ ফুড বন্ধ করতে হবে ফাইরের বাইরের ফাস্ট ফুড জাঙ্ক ফুড এগুলো কিন্তু আপনাকে এখন বন্ধ রাখতে হবে অনেকের মনে একটা প্রশ্ন আসতেই পারে যে আইবিএস এর সমস্যা আমারই কেন হতে হলো তার কারণও কি এই বাইরের খাবারের প্রতি একটা ভালোবাসা একদমই আপনি যদি বলুন যে রিজন কি হতে পারে তাহলে আমি বলবো যে অ্যাংজাইটি বা স্ট্রেস এগুলো থেকে কিন্তু আমাদের একটা মেন্টালিটি প্রবলেম হয়ে যায় যার ফলে আমরা কিন্তু সঠিক ট্রিটমেন্টটা আমরা বুঝতেই পারি না যে কি জন্য হচ্ছে অ্যাংজাইটি স্ট্রেস এগুলোর জন্য কিন্তু আমাদের খাওয়া দাওয়ার অনেহা হয়ে যায় বা রুটিন ঠিক হয় না আমাদের লাইফের তো এই রুটিনটা যে চেঞ্জ হয়ে যাচ্ছে তার ফলে কিন্তু আমাদের বাইরের ফাস্ট ফুড জাঙ্ক ফুড এই যে ডেলি লাইফের রুটিনটা এটা সব সময় বিগড়ে যাওয়ার ফলে কিন্তু আমাদের পেটের প্রবলেমটা বাড়ে এবং পেটের প্রবলেমটা বাড়লেই কিন্তু আপনার আইবিএস এর প্রবলেমটাও কিন্তু আপনার আসবে সাথে আপনার মিউকাস কনস্টিপেশন এগুলো প্রবলেম আসবে আর এগুলো কিন্তু আইবিএস এর একটা রিজেন ওকে তার মানে আপনার খাবারের নিয়মটা সঠিক করতে হবে আজকে এক সময় খাবেন কালকে আর এক সময় খাবেন পরশুদিন আর সময় খাবেন আপনার পেট আপনার শরীর কনফিউজড হয়ে যাচ্ছে কিন্তু খাবারের সময় ঠিক রাখতে হবে খাবার বাড়ির খাবার খেতে হবে আবার সেটা হেলদি খেতে হবে বাইরের খাবার খাবেন না সেই মাথার দিব্যে আমরা কেউ দিচ্ছি না তবে বাইরের খাবারটা একটু কম খেতে হবে নিয়ম করে মাসে একদিন বা দুদিন আপনি খান ভালোবেসে একদিন বা দুদিন খান নিয়ম করে নয় তবে সেটা নিয়মে নিয়ে চলে আসবেন না টেন্ডেন্সিতে নিয়ে চলে আসবেন না কে আছেন বলবেন নমস্কার নমস্কার কে বলছেন সে প্রচন্ড ব্যথা হয়ে যাচ্ছে মানে তো পারছি না আবার সকালে যখন ঘুম থেকে উঠছি তখনও দেখছি মানে গোড়ালির কাছটায় ওখানটা মানে ব্যথা থাকছে মানে সে খুঁড়িয়ে অবস্থা আচ্ছা আপনার কি কোমরে কখনো চোট লেগেছে

তো হতে পারে যে আপনার কোমরে যে চোট লেগেছে তার ফলে কিন্তু আপনার কোনো এক্স রে রিপোর্ট করা হয়নি বা এখন হয়তো বা আর্লি স্টেজে আপনার কোনো নার্ভের প্রবলেম হচ্ছে বা হতে পারে যে কোমরে যে লেগেছিল তার যে চেঞ্জেসটা সেটা আপনি তখন ফিল করেননি বাট এখন যেটা চেঞ্জেস হচ্ছে যে আপনার ভার্টিব্রা যে হাড়গুলো আমাদের রয়েছে সেগুলো হতো বা একটার সঙ্গে একটা জুড়ে যাচ্ছে বা তার নিচ থেকে যে আমাদের নার্ভটা নামছে আমাদের কোমর থেকে হাঁটুর দিকে তো সেই নার্ভটা চেপে যাওয়ার ফলেও কিন্তু আপনার যে হাত পায়ের যে প্রবলেমটা বললেন এই নার্ভ ব্লাড সার্কুলেশন না হলেও কিন্তু এই প্রবলেমটা বাড়তে পারে হতে পারে এখন আর্লি স্টেজে আপনার এটা ধরেছে যার ফলে আপনি এখন এটা ফেস করছেন তখন ফেস করেননি তখন কিন্তু আপনার একটা চোট লাগার ফলে এগুলো কিন্তু হচ্ছে তো আপনি যদি একটা সঠিক ট্রিটমেন্ট চান তাহলে আমি বলবো যে একটা আপনি এক্সট্রা রিপোর্ট করান এবং তখন আপনি জানতে পারবেন যে আপনার ডায়াগনোসিসটা কি হবে যে আপনার প্রবলেমটা এখন কি হচ্ছে তার জন্য কিন্তু আপনাকে একটা সঠিক ট্রিটমেন্ট নিতে হবে একদম যেহেতু সবে সবে সমস্যা শুরু হচ্ছে সেক্ষেত্রে আপনাকে বলবো যে ইগনোর করবেন না সচেতনতার সাথে আপনি ফোনটা করলেন এই সচেতনতাকে বাঁচিয়ে রাখুন আর এবারে ফোন করুন এনবিপি ইউনি অর্বদ রিসার্চ সেন্টারে যারা আমাদের এখানে অনুষ্ঠানে ফোন পাচ্ছেন তারা বা যারা অনুষ্ঠানে ফোন পেলেন না তারা প্রত্যেককে কিন্তু ফোন করতে হবে এনবিপি ইউনানি অর্বদার রিসার্চ সেন্টারে স্ক্রিনে যাওয়া নাম্বারে তবেই কিন্তু আপনারা চেম্বার পর্যন্ত পৌঁছতে পারবেন কে আছেন বলবেন নমস্কার নমস্কার কে বলছেন আমি হ্যাঁ বর্ণালী কি প্রবলেম

ঠিক আছে হতে পারে আপনার মাইগ্রেনের মতো কোনো প্রবলেম এটা আপনার হতেই পারে তো আপনি এখন কি করবেন যে আপনি যে গরম জলটা আপনি কিন্তু গরম জল খাবেন রোজ রোজ সকালে আপনি গরম জল খাবেন এবং আপনি যে তুলসী পাতা বললাম ওটা আপনি খাবেন আর আপনি একটা আইজি রিপোর্ট হয় সেটা আপনি করবেন যে আপনার যে ঘন ঘন ঠান্ডা লাগার যে টেনডেন্সি সেটা থেকে কিন্তু আপনার মাইগ্রেনের যদি কোনো প্রবলেম থাকে তো সেটা কিন্তু আপনার বাড়িয়ে দেবে আরো তো আপনার যদি এটা সিজনাল প্রবলেম হয়ে থাকে তাহলে হয়তো বা এটা মাইগ্রেনের প্রবলেম এবং আপনাকে যদি মাইগ্রেনের প্রবলেম হয় তাহলে কিন্তু আপনার আপনাকে সঠিক একটা ট্রিটমেন্ট আপনাকে নিতে হবে আপাতত আর আপনি বাইরের ফুড জাঙ্ক ফুড আপাতত বন্ধ রাখুন কারণ হচ্ছে যে আপনার যে বাইরের ফুড জাঙ্ক ফুড সেটার জন্য কিন্তু একটা এফেক্ট হতে পারে তো আপনি একটা আইজি রিপোর্ট করে সঠিক ট্রিটমেন্ট করুন এবং আপনি যদি নিয়ারেস্ট চেম্বারে যোগাযোগ করুন তাহলে আপনি আমরা বলে দেবো যে আপনার জন্য সঠিক ট্রিটমেন্ট কোনটা হবে একদম আর তার পাশাপাশি সে আই এর প্রবলেম নিয়ে আমরা আলোচনা করছিলাম এবং নিশ্চয়ই ভালো ট্রিটমেন্ট রয়েছে মানে একেবারে পেটের সমস্যা সমাধান করা সম্ভব হ্যাঁ রোজ এই যে একটা রুটিন করে নিচ্ছি যে অ্যাসিডিটির মেডিসিন খাওয়া সেটা কিন্তু একদম সঠিক নয় সেটা যদি আপনি করে নিচ্ছেন তাহলে আপনার পরবর্তী টাইমে শুধু পেটের প্রবলেমে থাকবে না সেটা আপনার হার্ট বা কিডনি লিভার সব কিছু কিন্তু এফেক্টেড হয়ে যাবে তো আপনি যে ডেলি রুটিনে মেডিসিন খাচ্ছেন সেটা আপনাকে বন্ধ করতে হবে এবং আয়ুর্বেদিকে যেটা হয় যে আপনার যে প্রবলেমটা সেটা আপনার রুট থেকে ট্রিটমেন্ট হবে এবং পেটের প্রবলেমে আয়ুর্বেদিক একটা রুট থেকে ট্রিটমেন্ট হয় যার জন্য কিন্তু আপনার টাইম একটা যে এই যে প্রবলেমগুলো আপনি ফেস করছেন সেখান থেকে বেরিয়ে আসবেন এবং নর্মাল একটা আপনি যে ডেলি লাইফটা রুটিন প্রথমে করছিলেন সেটা কিন্তু আপনি পেয়ে যাবেন তাই সঠিক ট্রিটমেন্টটা একদম রুট থেকে করা উচিত একদম আইবিএসের প্রবলেম আর কনস্টিপেশনের প্রবলেম মানে কষ্ট আমরা যেটাকে বলি এটাও কিন্তু আমাদের অনেকেরই ভীষণ রকম ভাবে হয় তো আইবিএস আর কষ্ট কাঠিন্য বা কনস্টিপেশনের মধ্যে একটা পার্থক্য আছে পার্থক্য বলতে একটার সঙ্গে একটা রিলেটেড আপনি যখনই দেখবেন যে আইবিএস কোনো পেশেন্ট তার কিন্তু একটা কমপ্লেন এটা থাকবেই যে তার রোজ স্টুল ক্লিয়ার হচ্ছে না তার একটা কনস্টিপেশনের প্রবলেম আছে বা ওনার খুব লুজ মোশন হচ্ছে বা ডায়রিয়া হচ্ছে ঘন ঘন বা আপনার যে কনস্টিপেশন তার সাথে কিন্তু মিউকাস বা আম সেটা কিন্তু আপনার আসছে তো আইবিএসে কিন্তু এটা রিলেটেড আর আইবিএস এর প্রবলেম থাকলে এটা কিন্তু پیشنট অবশ্যই কমপ্লেইন করবে যে এটা ওর প্রবলেম রয়েছে তো আমি সব সময়তে এটা বলবো যে আপনাকে যে পেটের প্রবলেমটা সেটা আপনাকে ঠিক করতে হবে আপনি বাইরে যে রোজ ফাস্ট ফুড জাঙ্ক ফুড খাচ্ছেন সেটা জায়গাতে আপনি একটা দই খেয়ে বা সেটা জায়গাতে আপনি হচ্ছে একটা আখের রস বা ডাবের জল সেগুলো কিন্তু বাইরেই পাওয়া যায় ফাস্ট ফুড জাঙ্ক ফুডের জায়গাতে আপনার শরীরে রাখার জন্য আমি বলবো যে এইগুলো আপনি ইনটেক করুন তাতে কি হবে যে আপনার পেটকে ঠান্ডা রাখবে এবং যে প্রবলেমটা সেটা কিন্তু আপনার আস্তে আস্তে কমবে বেশ অনেকেই বলতে পারেন যে আমি একেবারে হাউস গৃহবধূ বাড়ির তৈরি নিজের হাতের রান্না খাই তা আমার কনস্টিপেশনে অর্থাৎ কোষ্ঠকাঠিন্যের সমস্যা রয়েছে তো ম্যাডাম যদি এমন কোনো খাবার বা এমন কিছু নিয়মের কথা বলেন যার থেকে রেহাই পাওয়া যায় তাহলে খুব ভালো হয় আপনার যে অ্যাসিডের প্রবলেম যে ফুড বাড়াবে ধরুন আপনি ফুল কফি বাদাক কফি বা বেগুন কুমড়ো এগুলো আপনি বন্ধ করুন আপনি পেপে খান বা আপনি একটু ঝোল সবজি খান বা একটু আপনি শাক সবজিটা বেশি খান এগুলো আপনি খেতে থাকুন বা বাড়িতেই আপনি যখন খাচ্ছেন তখন আপনি একটু দই घोल করে খান না দই घोल খেলে কি হবে যে পেটের যে প্রবলেমটা সেটা আপনি কমবে এবং আপনার যে পেটকে ঠান্ডা রাখবে পেটকে ঠান্ডা রাখলে কিন্তু এই প্রবলেমগুলো বাড়বে বাড়বে না এবং কখনো কখনো আইবিএস যে প্রবলেম থাকে তাদের তারা কিন্তু রুটি বা আলিয়া ওটস তারা কিন্তু এগুলো খেতে পারে না তো ক্ষেত্রে কিন্তু এগুলো আপনি বাড়িতেই খান কিন্তু এগুলোকে অ্যাভয়েড করতে হবে কারণ কখনো আই বি এস প্রবলেমরা যারা নিয়ে আসে তো সেই পেশেন্টরা কমপ্লেন করে যে এইগুলো ফুড খেয়ে কিন্তু প্রবলেম হচ্ছে কারণ আই বি এস তার অ্যডোমেন এই ফুডগুলোকে নিতে পারে না তো আপনার যে ফুডগুলোতে প্রবলেম হবে সেগুলো কিন্তু আই বি এসের প্রবলেমে আপনাকে অ্যাভোয়েড করতেই হবে একদম আর এভাবেই কিন্তু আপনারা কিন্তু ভালো থাকতে পারবেন কারণ কোষ্ঠকাঠিন্যের সমস্যা পেটের সমস্যা যদি দীর্ঘদিন ধরে থাকে তাহলে আপনার মনে হচ্ছে এটা পেট পর্যন্ত সীমাবদ্ধ থাকবে তা কিন্তু নয় পেটের সমস্যা আমাদের হাজার একটা সমস্যা তৈরি করতে পারে ম্যাডাম থেকে এটা একটু জানবো যে পেটের সমস্যা কনস্টিপেশনের এর সমস্যা দীর্ঘদিন ধরে পুষে রাখতে রাখতে কি কি সমস্যা আসতে পারে দীর্ঘদিন ধরে যদি আপনি পেটের প্রবলেমটা পুষে রাখেন বা রোজ মেডিসিন খাচ্ছেন তার জন্য একটা সাইড এফেক্ট তো আছে আমাদের কিডনি লাংস হার্ট এগুলোকে এফেক্টেড করবে বা আর কনস্টিপেশনের প্রবলেমটা আপনার আস্তে আস্তে বাড়তে বাড়তে কিন্তু আপনার যে অস্ট্রো আর্থারাইটিসের যে প্রবলেমগুলো আপনার কিন্তু স্টুল ক্লিয়ার না হলে এই প্রবলেমগুলো আপনার কিন্তু আস্তে আস্তে বাড়বে তো পেটের সঙ্গে কিন্তু একটা সঙ্গে একটা ইরিটেটেড পেট যখন ঠিক না থাকবে তখন কিন্তু একটাই পর একটা আপনার যে इरिटेड যে একটা মুভমেন্ট সেটা কিন্তু আপনার সৃষ্টি হবে তো इरिटेड যে ভাবটা সেটা কিন্তু আপনার স্ট্রেস অ্যাংজাইটি এগুলো কিন্তু বাড়াবে তো আপনার পেটকে ক্লিয়ার রাখতে হবে তবে কিন্তু আপনি এই যে প্রবলেম গুলো সেগুলো থেকে আপনি আস্তে আস্তে রেহাই পাবেন আর পরের বন্ধু সঙ্গে কথা বলবো কে আছে নমস্কার হ্যালো হ্যাঁ হ্যালো কে বলছেন নমস্কার আমি শালকিয়া থেকে বলছিলাম হাওড়া শালকিয়া হ্যাঁ বলুন কি প্রবলেম

তো আপনি একটা আইজি রিপোর্ট করান আপনার যদি অ্যালার্জিক প্রবলেমটা বলছেন আপনি একটা আইজি রিপোর্ট করান আইজি রিপোর্ট মনে হচ্ছে আর কি আমি তার জন্য তো বাবুদের কথা শুনতে হবে আর না যোগাযোগ করতে হবে আপনি শুনুন ম্যাডাম কি বলছেন আপনি মনে করছেন যে অ্যালার্জি হয়েছে কিন্তু আপনি সেটা আপনি জানেন না তাই জন্য আপনাকে রিপোর্টটা করাতে হবে আইজি রিপোর্টটা আপনি করালে তবে আপনি জানতে পারবেন যে আপনার অ্যালার্জিক প্রবলেমের জন্য এগুলো হচ্ছে কি না হয়তো আপনার ঘন ঘন সর্দি লাগছে নাক থেকে জল পড়ছে বা বুকে একটু ব্যথা করছে শ্বাসকষ্ট হচ্ছে এগুলো কিন্তু অ্যালার্জির সিমটম বা মাথায় আপনার ব্যথা করছে বলেন এগুলো কিন্তু অ্যালার্জি এর জন্য হতে পারে তো আপনাকে সেই জন্য আইজি রিপোর্টটা করতে হবে তারপরে কিন্তু আপনি জানতে পারবেন যদি এটা অ্যালার্জির জন্য হয়ে থাকে এবং এই রিপোর্টটা নিয়ে আমাদের নিয়ারেস্ট চেম্বার আছে বেলুর তো আপনি সেখানে আসুন এবং অ্যালার্জি রিপোর্টটা যদি আপনার বেশি থাকে তার জন্য শর্টিং আমরা আপনাদের ট্রিটমেন্ট করব এখন আপনি যেটা করবেন যে রোজ সকালে আপনি তুলসি পাতা খেতে স্টার্ট করুন চার থেকে পাঁচটা তুলসি পাতা খান সাত যে জলটা খাচ্ছেন ওটা আপনি একটু উষ্ণ গরম জল পান করুন তাহলে কিন্তু এই প্রবলেমটা আপনি যে সর্দি কাশি বলেন এটা আপনার কমে যাবে আর আপাতত আপনি এটা করুন আর আপনি অ্যালার্জি রিপোর্টটা নিয়ে আমাদের চেম্বারে আপনাকে আসতে হবে আপাতত কে আছেন আমাদের সাথে নমস্কার

এটা আপনি ফেলে রাখবেন এটা আপনাকে সঠিক ট্রিটমেন্ট করতে হবে এবং আপনাকে সঠিক ট্রিটমেন্ট করে তারপরেই কিন্তু আপনি এটা আহ বেরিয়ে আসতে পারবেন আপাতত আপনি কি করবেন যে আপনি ফুলকপি বাঁধাকপি বেগুন কুমড়ো আপনি এটা খাওয়া বন্ধ করুন আর আপনি এখানে কোনো তেল বা মলম কিচ্ছু লাগাবেন না আপনার যে স্মল জয়েন্টগুলো লাগাবেন না গরম শেক করে একটা কাপড় সেই কাপড়টা দিয়ে আপনি শেক করবেন এতে আপনি একটুখানি রিলিফ পাবেন আর এই প্রবলেমটা আপনি ফেলে রাখবেন না পরে ডিফরমেটিভ হয়ে যাবে এবং আপনাকে বিছানা সহ্য অব্দি করে দিতে পারে একটা গ্লাস আপনার হাতে ধরার ক্ষমতা থাকবে না সেই জন্য আমি বললাম যে আর এ ফ্যাক্টরের রিপোর্টটা করিয়ে আপনার যেগুলো আমি বারণ করলাম সেগুলো করবেন না আর এ ফ্যাক্টরের রিপোর্টটা নিয়ে আপনি নিয়ারেস্ট চেম্বারে যোগাযোগ করুন এবং আপনার জন্য যেটা সঠিক ট্রিটমেন্ট আমরা কিন্তু সেটা আপনাকে গাইড করে দেবো একদম আর ম্যাডাম প্লিজ এই ধরনের চিন্তা ভাবনাগুলো গুলো থেকে একটু বেরিয়ে আসুন আমরা মহিলা আমাদের তো আর কি করার আছে মহিলাদের সব করার আছে মহিলাদের হাতে শক্তি এখন অনেক বেশি মহিলাদের কথাতেই এখন সংসারের লোকেরা ওঠে বসে তাই আপনি আগে নিজে ভালো থাকুন আপনি যদি নিজে না সুস্থ থাকেন আপনার পরিবারের মানুষগুলোকে আপনি ভালো রাখবেন তাই সবার আগে আপনি নিজে ভালো হন প্রয়োজন হলে একদিন বাড়ির রান্না টান্না বন্ধ করে নিন নিজের জন্য ট্রিটমেন্টের জন্য কিন্তু ডক্টরের সঙ্গে পরামর্শ নিতে বেরিয়ে পড়ুন ভালো হয়ে যান চুটিয়ে রান্না করুন ভালো ভালো রেসিপি করুন দেখবেন সবাই খুশ কে আছেন নমস্কার নমস্কার আমি বলছিলাম হাওড়া থেকে হাওড়া থেকে বলুন কি প্রবলেম হ্যাঁ প্রবলেমটা হচ্ছে যে ভীষণ মানে আমার কয়েকদিন ধরে দেখছিলাম খুব হেয়ার ফল হচ্ছে